আসসালামু আলাইকুম। আজকে আমরা একজন পেশেন্টের সাথে কথা বলবো। প্রথমে জানতে চাইবো আপনার নাম। আমার নাম শেখ আবু বকর। আচ্ছা স্যার, আপনি কোথা থেকে এসেছেন? লন্ডন থেকে এসেছেন। স্যার বাংলাদেশ আপনার দেশে বাড়ি কোথায়? মুন্সিগঞ্জ। স্যার আপনার কাছে একটু জানতে চাইবো, আপনি সুদূর ইংল্যান্ড থেকে এসেছেন এই ডিপিআরসি হসপিটালে, আপনি মূলত কি সমস্যা নিয়ে এসেছিলেন? বাম সিটের ব্যথা ছিল হাতে এবং ঘাড়ে ব্যথা ছিল। আল্লাহর রহমতে হাতে ব্যথাটা পুরোপুরি কমছে, বলা যায় 90%। স্যার আপনার এই সমস্যাটা আপনি ঠিক কতদিন যাবত ভুগছিলেন? আমার ঘাড়ে ব্যথাটা 2 বছর আর বাম হাতের ব্যথাটা 6 মাস হয়েছে, 6 মাসের গত 6 মাস যাবত। 6 মাস মানে এটার জন্য আপনার যে প্রাথমিক জীবনে যে ধরনের কাজগুলো আপনি করতেন সেগুলো কোনোটা আপনি স্বাভাবিকভাবে করতে পারছেন? সম্ভব ছিল না। আচ্ছা জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটালে আপনি কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন? আমি ডক্টর শফিল আবাদান, ওনার আন্ডারে ভর্তি ছিলাম। আর আমি ওনার ইউটিউব দেখে আসছিলাম, চ্যানেলে দেখে। আচ্ছা আপনি ওনার একজন ফ্যান ছিলেন, ফলোয়ার ছিলেন। আচ্ছা স্যার আপনি কতদিন যাবত এই ডিপিআরসি হসপিটালে ট্রিটমেন্ট করেছেন? আজকে তো 20 দিন। আজকে 20 দিন? আচ্ছা এই 20 দিন যাবৎ ট্রিটমেন্ট করার পরবর্তী অবস্থায় এখন আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো, আগের থেকে অনেক কিন্তু ভালো এবং সুস্থ বোধ করছি। মানে আপনার হাতের যে সমস্যাটা ছিল এখন মোটামুটি আপনি ভালোই ছিল, মুভ করতে পারছেন এবং ব্যথা অনেক কিন্তু চলে গেছে। স্যার জানতে চাইবো যে এই সমস্যাটার কারণে কি এর আগে কোথাও কোনো ট্রিটমেন্ট বা কিছু করেছিলেন আপনি? আমি বাংলাদেশ আইসা প্রথম সিআরপি তে গেছিলাম, ওইখানে ওদের আমার এটা ভালো লাগে নাই। আচ্ছা আমার সাথে সাথে আমি এখানে ব্যাক করছিলাম। আমার ঘরে 2টা জায়গায় একটু বাঁকা হয়েছে, ফাঁক হয়ে গেছে, বলছে সেরা যাবে ইনশাল্লাহ, অপারেশন লাগবে না, অপারেশন বিহীন ট্রিটমেন্ট। ইংল্যান্ডে আমার এটা বলছে যে অপারেশন লাগবে, অপারেশন লাগবে, আপনার যে ধরনের সমস্যাগুলো হতো বা যে ধরনের পেইন গুলো ছিল সেগুলো এখন আর আপনি আগের মতো ফেস করছেন না, এবং আগে যে স্বাভাবিক কাজগুলো আপনি অনায়াসে করতে পারতেন সেই কাজগুলো এখন আপনি অনায়াসে করতে পারছেন। স্যার একটু জানতে চাইবো যে আপনি বলেছেন আপনি ডিপিআরসি হসপিটালে ঠিকানা অনলাইনের মাধ্যমে সবার প্রথমে জানতে পেরেছেন, আপনি যতদিন এই ডিপিআরসি হসপিটালে ভর্তি ছিলেন এখানকার যারা ডক্টর নার্স বা ম্যানেজমেন্টের যারা ছিল আপনার যে ধরনের ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল আপনি কি তার সবটুকু টাইম টু টাইম পেয়েছেন? ইনশাআল্লাহ সবটাই পাইছি। আমি সবাই আন্তরিকতাভাবে দেখছে সবকিছু, এভরিথিং ইজ গুড, ভেরি গুড, ভালো আছে। স্যার এই ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু জানতে চাই আপনার কাছে কেমন লেগেছে? পরিবেশ মাশাআল্লাহ ভালো, ভালো লাগছে আপনার কাছে। স্যার আরেকটা জিনিস জানতে চাইবো যে আপনি সুদূর ইংল্যান্ড থেকে বাংলাদেশে এসেছেন, আপনি হয়তো এর আগেও আপনার এই হাতে ব্যথার কারণে আপনি বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করেছেন, হয়তো যে ধরনের আপনার ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল বা যে ধরনের ট্রিটমেন্ট আপনি প্রত্যাশা করেছেন সেই ধরনের ট্রিটমেন্ট আপনি হয়তো পাননি, আপনাকে হয়তো অপারেশনের জন্য সাজেস্ট করা হয়েছে। ডক্টর শফিল প্রধান যেটা বলেন যে অপারেশন বিহীন ট্রিটমেন্ট এবং অপারেশন ছাড়াও যে মানুষ সুস্থ হয় সেটার জ্বলনজ্বন্ত প্রমাণ আপনি নিজেই, যে আপনি এখানে ট্রিটমেন্ট করে আপনি অপারেশন ছাড়াই সম্পূর্ণ ভালো এবং সুস্থ হয়ে গেছেন। তো আপনার মধ্যে এরকম অসংখ্য রোগী আমাদের দেশে বা দেশের বাইরে অবস্থান করছেন যারা হয়তো এই ধরনের সমস্যাগুলোতে তারা ভুগেন, তারা দেখা যাচ্ছে কোন ডক্টরের কাছে যাবেন তারা হয়তো বুঝতে পারেন না, অনেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন কনফিউশনে থাকে, বিভিন্ন ভুয়া ডক্টরের কাছে যাওয়ার পরে তাদের সর্বস্ব শেষ হয়ে যায় বাট তারপরে তারা ভালো হন না, অনেকে দেখা যায় সারা জীবন পঙ্গুত্ব বরণ করেন ভুল চিকিৎসার কারণে। তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কি কিছু বলবেন? জি আমি বলবো যে এখানে আপনি আসেন, প্রধান স্যারের কাছে আসেন, উনি আমার প্রথম দেখেই বলছে যে এটা অপারেশনের দরকার নাই আর এটা অপারেশন লাগবে না। আমি মনে করি আপনারা এই রোগটার জন্য ওনার কাছে আসা দরকার এবং আপনারা অবশ্যই সুস্থ হবেন ইনশাআল্লাহ। আপনার নিজের বিশ্বাস কারণ আপনি নিজে এসে ভালো হয়েছে? আমি নিজে এসে ভালো হয়েছি, তবে ইনশাআল্লাহ আমি অনেকটাই সুস্থ, অনেকটাই সুস্থ, অনেকটাই সুস্থ। আমি জামাটা পড়তে পারতাম না, এখন আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে না। ওইটাই আমি বলবো যে সবাই আপনি আসেন ওনার কাছে এসে অপারেশন, যারা অপারেশন বলতে বলে যে অপারেশন করতে হবে অপারেশন বলবে করবেন না, আপনি এসে এখানে এসে চিকিৎসা করেন। এটা সবগুলা স্যার নিজে বলছে এটা অপারেশনের জায়গা না, যে অপারেশন করলে হয়তো পঙ্গু হয়ে যায় মানুষ, পাও পাও ওঠা হয়ে গেলে সব পঙ্গু হয়ে যাওয়ার চান্স থাকে, আপনার চিকিৎসা নেন ইনশাল্লাহ ভালো জীবন। আচ্ছা
সব শেষে জানতে চাইবো যে এই ডিপিআরস হসপিটাল থেকে আপনি যে ধরনের সেবা পেয়েছেন, এই সেবার মানকে আপনি আউট অফ 10 10 কত দিবেন স্যার? ইনশাআল্লাহ আমি 10 10 দিব, কারণ আমি সবার সাথে আন্তরিকভাবে থাকছি, আমি নিজে এনজয় করছি, এটাই আমি ভালো পাইছি, অনেক ভালো লাগছে আমার কাছে, আর অনেক ক্লিন। মেন কথা হলো আমরা তো বাইরে থাকি, আমাদের ক্লিন দেখে অভ্যাস আছে, কিন্তু এখানে অনেক ক্লিন আছে, এটি একটা হসপিটালে মনে হওয়া দরকার। স্যার আপনাকে বিডি টুডেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামতে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ।